যুবক। টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশেরই পিজাম ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো সুজল হেলা নামের 17 বছর বয়সের একটি যুবকের। সকাল 9টার সময় ভাইকে স্কুল থেকে ছেড়ে ফেরার সময় ঘটনাটি ঘটে। যুবকটি স্কুটি করে যাওয়ার সময় পিজন ভ্যান তাকে ওভারটেক করতে গিয়ে তার উপর চড়িয়ে দেয়। বাবার নাম শঙ্কর হেলা। যুবকটি টিটাগড় পৌরসভা অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের হেলাপাড়ার বাসিন্দা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা টিটাগড় থানার সামনে জমায়েত এবং পথ অবরোধ ও বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং তিনি জানান পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বডি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হসপিটালে পাঠানো হয়। বাইট কমলেশ সাউ, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান, বাইট রোহিত পাসওয়ান, এলাকাবাসী। অটো সামনে একটা বাচ্চা ছিল, ওসানি যে মারা গেছে উনি আসছিল, অটোর আগে একটা অটো যাচ্ছিল, ও পিছন দিয়ে আসছিল, অটোতে লেগেছে, ও পড়ে গেছে, পিছনে পুলিশ গাড়িটা ওর উপরে চালিয়ে চলে গেছে। অনেক স্পিডে ছিল ওই পুলিশ গাড়িটা, স্পিডে ছিল, ব্রেক মেরেছে, ধরেনি, পুরো উঠিয়ে চলে গেছে, আর ছেলেটা স্পট হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা যা দাবি ছিল আমরা ওনা ওখানে জানিয়েছি, থানাতে জানানো হয়েছে, থানা সব বললেন, বলেছে আমরা পুরো সাহায্য করছে, থানা বলেছে আমাদের পুরো সাপোর্ট আছে, তোমাদের আমরা যা করতে পারবো করবো তোমাদের। সে অ্যারেস্ট আছে কিন্তু ওকে আমরা এখনো দেখিনি, ও থানাতে আছে কি না, ও অফিসার বলছে কি হ্যাঁ অ্যারেস্ট আছে, ও ভিতরে আছে। মদ খেয়েছিল কি না খেয়েছিল ওটা তো আমি জানি না, ওটা আমি দেখিনি, জন্য ওটা আমি বলতে পারবো না, কিন্তু ওটা অনেক বড় ভুল। এটা আমরা কি করবো? হ্যাঁ শাস্তি তো চাইবো, কেন চাইবো না? শাস্তি তো হতে, পুলিশ বলেছে আমি ওটাকে দেবো, যা করতে থানা থেকে বলেছে পুরো হেল্প করবে। যে গাড়ি চালাচ্ছে উনি কি থানার স্টাফ? হ্যাঁ থানার স্টাফ, ওরা নাকি বারানগর থানার স্টাফ। কম্পেনসেশনটা বলেছে না এমনি শাস্তি হবে বলে? না না, কমপ্লেনের কথা বলেছে, বলেছে আমরা ওদেরকে কমপ্লেন দিতে, আমরা যা পারবো করতে পারবো। লিখিত দিয়েছে, এই যে এখন দেওয়া হবে, বলেছে দেবে কিন্তু এখনো দেয়নি। আপনার নাম? আমার নাম রোহিত পাসওয়ান। কমলেশ সাউ কি বলেছে? কমলেশ সাউ চেয়ারম্যান বলেছে, চেয়ারম্যান আসলো কথা বললো, আমাদেরকে চেয়ারম্যান কোনো ক্লিয়ার ভাবে কিছু বলিনি, চেয়ারম্যান কথা বললো ভিতরে আর চলে গেছে হাসপাতালে গেছেন চেয়ারম্যান স্যার। হাসপাতাল ড্রাইভারকে ভেতরে তুলে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, যে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই ছেলেটা বাঁচবে না, ঠিক আছে, যেরকম মেরেছে, ঠিক আছে, পাবলিকের হাতে দেয়নি। মেন কথা, এটা টিটাগড়ের মেন জায়গা, এখানে থানা, এখানে কোনো ট্রাফিক নেই, কোনো একটা সিগন্যাল নেই, ঠিক আছে। বাচ্চাটা মারা গেছে, না দেখতে দিচ্ছে, না কিছু করতে দিচ্ছে। বাচ্চাটাকে কোথায়? রানিং একদম হসপিটালে পাঠিয়ে, হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা মন্দির বানিয়ে দিয়েছে, ঠিক আছে, কিছু হলে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। তো মন্দির দেখবো না আমরা, ঠিক আছে। বাচ্চাটা বাড়ি আমাদের সরজ গেটের সামনে হেলা পাড়াতে, ঠিক আছে। বাচ্চাটা কিছু হয়ে গেলে এবার কে দায়িত্বটা নেবে? দায়িত্ব নেবে পয়সা লেনে কা চক্কর মেয়ে নেই, ড্রাইভার কো অন্দর ঢুকা লিয়া হ্যায়, ড্রাইভার কো অন্দর ঢুকা লিয়া হ্যায়, উসকো দাবি দেনা হোগা, উসসে বাত করনা হোগা উসকা ঘর কা আদমি সে।